হ্যালো ফ্রেন্ডস, ইউরিক অ্যাসিড বর্তমান যুগে একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনার যদি হাই ইউরিক অ্যাসিডের মতো সমস্যা থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আলোচনা করা এই 6 ধরনের খাবার আর ভুল করেও খাবেন না। সাধারণত কী হয়, আমাদের কিডনি আমাদের দেহের অতিরিক্ত পরিমাণে যে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে সেটাকে দেহ থেকে বাইরে বের করে দিয়ে তার মাত্রাটাকে বজায় রাখতে সাহায্য করে। কিন্তু যখন এরকম ঘটনা ঘটে না, তখনই ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে। দেহের অতিরিক্ত ওজন, ব্লাড সুগার বেড়ে যাওয়া, অথবা যদি অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে, অথবা যদি প্রতিদিন ডাইউরেটিক মেডিসিন খাওয়ার যদি কারোর মধ্যে অভ্যাস থেকে থাকে, তাহলে এই ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। একে মেডিকেল ভাষায় হাইপারইউরিসেমিয়া বলা হয়। আর এর ফলে কী হয়, ওই অতিরিক্ত পরিমাণে রক্তে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডগুলি আমাদের দেহের বিভিন্ন অস্থিসন্ধিতে, বিভিন্ন জয়েন্টে ক্রিস্টাল ফর্মে জমা হতে শুরু করে। আর এর ফলে গাউট বা গেঁটে বাতের মতো সমস্যা, এছাড়াও অন্যান্য আরও বিভিন্ন ধরনের বাত, ব্যথা, বেদনা, যন্ত্রণার মতো সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করে। এছাড়াও কিডনিতে অতিরিক্ত পরিমাণ যদি ইউরিক অ্যাসিড ফ্লো হতে শুরু করে, তাহলে কী হয়, সেখানে কিডনি স্টোন হওয়ার মতো ঝুঁকি কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। আর এর পিছনে, এই সমস্যা দেখা দেওয়ার পিছনে প্রধান কারণ হলো আমাদের খাদ্য অভ্যাস। আমরা অনেকেই জানি যে এই খাবারগুলো খেলে আমাদের দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে, জানা সত্ত্বেও আমরা আমাদের জিভ এবং আমাদের মনের ইচ্ছেকে কিন্তু কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, যার ফলে সেগুলি খেয়ে নিই। আর তারপরেই আমাদের দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু দিন দিন বাড়তেই শুরু করে, বরঞ্চ কমে না। প্রথম যে শ্রেণীর খাবারের কথা আমি বলবো সেটি হলো সোডা বা চিনি জাতীয় যে পানীয় আমাদের বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এইরকম পানীয়তে কোনো রকম পুষ্টিগুণ তো মজুদ থাকেই না, উপরন্তু এতে প্রচুর পরিমাণে ক্যালোরি মজুদ থাকে। আর এই ক্যালোরিগুলোই আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকারক। এগুলি পান করার পরে আমাদের দেহে গাউট বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মতো সম্ভাবনার যে ঝুঁকি, সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এছাড়াও এতে প্রচুর পরিমাণে যে ফ্রুক্টোজ মজুদ থাকে, এই ফ্রুক্টোজ আমাদের দেহে প্রবেশ করার পর পিউরিন নামক একটা উপাদান সৃষ্টি করে। আর এই পিউরিনই হাই ইউরিক অ্যাসিড হওয়ার পিছনে প্রধান ভূমিকা পালন করে, বা এই হচ্ছে প্রধান দায়ী। তো এছাড়াও আপনি শুনলে অবাক হবেন, ফ্রুক্টোজ জাতীয় পানীয় যে পান করার পর ঠিক 1 মিনিটের মধ্যে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে। এছাড়াও একটা রিসার্চে এটা প্রমাণিত হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 2টি বা 3টি এরকম পানীয় পান করার অভ্যেস যদি করে থাকেন, তাহলে তার মধ্যে 85% হাই ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও আরও একটি স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে ডায়েট সোডাগুলি বাজারে পাওয়া যায়, সেগুলি সেরকমভাবে আমাদের দেহের ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়ায় না। তাই অবশ্যই এরপরে যদি কোনো রকমের এই সোডা জাতীয় যদি পানীয় আপনি পান করার ইচ্ছে প্রকাশ করেন, তাহলে তার আগে অবশ্যই দেখে নেবেন সেটা সুগার ফ্রি কিনা। সুগার ফ্রি হলে তবে সেটা পান করা শ্রেয়। 2 নম্বর যে খাবারটি আপনাকে একদমই অ্যাভয়েড করা উচিত সেটা হলো অ্যালকোহল বা মদ্য। এই মদ্যপানের সঙ্গে ইউরিক অ্যাসিড বা গাউট বা বাত হওয়ার যে সম্পর্ক, সেটা বহু পুরনো, নতুন করে বলার কিছু নয়। এছাড়াও এই মদ্যপানের ফলে আমাদের দেহে বিভিন্ন রকমের ক্ষতি সাধন কিন্তু হয়, সেটা আমরা সবাই জানি। জানা সত্ত্বেও আমরা সাময়িক খুশি বা সাময়িক আমরা শান্তির জন্য এইরকম একটা বাজে খাদ্যাভ্যাস তৈরি করে ফেলেছি। তো 724 জনকে নিয়ে একটি স্টাডিতে দেখা গিয়েছিল যে যারা ওয়াইন, বিয়ার বা এরকম হার্ড লিকার খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলেছেন, তাদের মধ্যে ইউরিক অ্যাসিডের লেভেল যে মাত্রা, সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায়। তাই যদি আপনার দেহে ইউরিক অ্যাসিডের মতো সমস্যা থেকে থাকে, অথবা যদি আপনি লো পিউরিন ডায়েট ফলো করতে চান, তাহলে অবশ্যই আজকে থেকেই অ্যালকোহল বা এই মদ্যপানের অভ্যেস কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। আপনি ত্যাগ করুন, আপনি অতি সত্বর সুস্থ হয়ে উঠবেন যদি আপনার মধ্যে এরকম ইউরিক অ্যাসিডের মতো সমস্যা থেকে থাকে। 3 নম্বর যে খাবারের কথা আমি বলবো সেটা হলো প্রসেসড ফুড। বাজারে এখন বর্তমানে প্রায় সব খাবারই প্রসেসড ফুড অথবা রিফাইন্ড কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। আর এই 2টি জিনিসই আমাদের দেহে গাউট বা গেঁটে বাত তৈরি হওয়ার পিছনে একটা ব্যাপক প্রভাব ফেলে। এছাড়াও আমাদের দেহে অতিরিক্ত পরিমাণে যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, তার পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব আপনাকে কী করতে হবে, এই প্রসেসিং করা খাবার একদম এড়িয়ে যেতে হবে। যেমন স্ন্যাক্স, চিপস, বেকড যে কেকগুলি পাওয়া যায়, এছাড়াও আরও বিভিন্ন ধরনের যে ফ্রিজিং করা খাবার, মিল আছে, লাঞ্চ আছে, ডিনার আছে, এই খাবারগুলি, আইসক্রিম আছে, এইগুলি একদমই এড়িয়ে যাওয়া উচিত যদি আপনার দেহের মধ্যে রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ার একটা সম্ভাবনা থেকে থাকে বা বেড়ে থাকে। তো আজকে থেকে এগুলি ত্যাগ করার একদম চেষ্টা শুরু করুন, দেখবেন আপনি অবশ্যই খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। 4 নম্বর যে খাবারের কথা বলবো সেটা হলো রেড মিট এবং অর্গ্যান মিট। রেড মিট এবং অর্গ্যান মিটে প্রচুর পরিমাণে পিউরিন মজুদ থাকে, আর এই পিউরিনই কিন্তু মেন কারণ আমাদের দেহে হাই ইউরিক অ্যাসিড হওয়ার পিছনে। তো এই লাল মাংস, অর্থাৎ এই যে গরু, ছাগল, ভেড়া, খাসি ইত্যাদির মাংস খেলে আমাদের দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা তো বাড়বেই, সঙ্গে আরও এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের কোলেস্ট্রল বেড়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করবে। আর এই যে শুধু মাংস খেলেই হয় তাই নয়, এছাড়াও যদি এইসব প্রাণীর আপনি কলিজা, ফুসফুস, এছাড়াও কিডনি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও যদি আপনি শুধু পার্টিকুলারলি খেতে শুরু করেন, তাহলে কিন্তু আপনার দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। তো আজকে থেকে যদি আপনার দেহে কোনো রকমের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেড়ে থাকে, তাহলে এই জাতীয় মাংস একদম ত্যাগ করুন। আর এটাও প্রমাণিত হয়েছে যে মুরগির মাংসে স্বল্প পরিমাণে পিউরিন মজুদ থাকে, যদিও এটা সীমিত পরিমাণে খাওয়া উচিত। খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিয়ে তবেই খাবেন। 5 নম্বর হলো সামুদ্রিক মাছ। এই সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পিউরিন মজুদ থাকে, যেগুলি আমাদের দেহে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা তো বাড়াই, সঙ্গে গেঁটে বাত হওয়ার সম্ভাবনাকেও কিন্তু বাড়িয়ে দেয়। আবার কিছু কিছু উপায়েও কিন্তু এই মাছকে খাওয়া যেতে পারে। আবার কিছু মাছ আছে যে মাছগুলিতে প্রচুর পরিমাণে omega-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেমন টুনা, ম্যাকরেল, স্যামন এই জাতীয় মাছে প্রচুর পরিমাণে omega-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যে ফ্যাটি অ্যাসিডটি আমাদের দেহের হৃৎপিণ্ডের জন্য বিশেষ করে খুবই উপকারী এবং আমাদের দেহের কোলেস্ট্রল নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা আমরা আগে অনেক ভিডিওতে শুনেছি। অতএব আবার এতে প্রচুর পরিমাণে যেমন omega-3 ফ্যাটি অ্যাসিড মজুদ থাকে, ঠিক একই রকমভাবে প্রচুর পরিমাণে পিউরিনও মজুদ থাকে। তো এই রকম মাছ আপনি দেখা গেল কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য খেয়ে চলেছেন, অথচ আপনার ওদিকে ইউরিক অ্যাসিডেরও সমস্যা আছে, তাহলে কিন্তু কোলেস্ট্রল তো কমবে, কিন্তু পাশাপাশি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু চটচট করে বেড়ে যাবে। অতএব এই রকম মাছ খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খাবেন, যে আমি কতটা পরিমাণে খাবো, তিনি যে পরিমাণটা বলবেন, যে মডারেশনের যে ডোজটা বলবেন, সেই ডোজেই কিন্তু সেই কোয়ান্টিটিটাই কিন্তু আপনাকে খেতে হবে। লাস্ট বাট নট লিস্ট, ইস্ট জাতীয় খাবার। এই ইস্ট কি? ইস্ট হলো একটা পদার্থ, হলদেটে পদার্থ, যেটা মদ্য তৈরির সময় এটাকে ব্যবহার করা হয়ে থাকে এবং এছাড়াও পাউরুটিকে ফাঁপানোর জন্য এই পদার্থটিকে ব্যবহার করা হয়ে থাকে, যেটি আমাদের দেহে ইউরিক অ্যাসিডকে বাড়ানোর পিছনে একটা দারুণ ভূমিকা পালন করে। অতএব এইরকম ইস্ট জাতীয় যে খাবারগুলি, যেমন বেক কেক আছে অথবা যে পাউরুটি জাতীয় যে খাবারগুলি আছে এগুলিকে, বা বিয়ার আছে, ওয়াইন আছে, যেমন অ্যালকোহলের কথা আমি যেগুলো আগে বললাম, এই রকম খাবারগুলিকে অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত যদি আপনার দেহে রক্তে অতিরিক্ত পরিমাণে হাই ইউরিক অ্যাসিডের মাত্রা হয়ে থাকে অথবা যদি ঝুঁকি আপনার মধ্যে থেকে থাকে। তো আশা করি আজকের দেওয়া এই তথ্য আপনাদের পছন্দ হয়েছে। এছাড়াও অনেক খাবার আছে যেগুলি খেলে ইউরিক অ্যাসিড যদি আপনার দেহে হয়ে থাকে আগে থেকে, সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তার জন্য আপনি এই ভিডিওটা দেখুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন, যেন এরকম আমি ভিডিও আরও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিনে আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।